আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন, সহকারী অধ্যাপক আদ্দিন ইউমিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমরা বাত ব্যথা বলতে ইন লং টার্ম অনেকগুলি বাত ব্যথাকে আমরা বুঝে থাকলেও রিমাটয়েড আর্থ্রাইটিস এর মধ্যে অন্যতম, অথবা যাকে আসলে মেইনলি আমরা মিন করে থাকি বাত রোগ হিসাবে। রিমাটয়েড আর্থ্রাইটিসটা কী, এতটা কেন এই রোগটা এতটা সিভিয়ার অথবা এতটা জটিল আকার ধারণ করতে পারে যে কোনো রোগীর কমপ্লিকেশন তৈরি করার জন্য, এবং এর থেকে প্রতিকার বা কীভাবে আমরা বুঝবো যে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে থাকছি। প্রথমত রিমাটয়েড আর্থ্রাইটিস এটা হচ্ছে এক ধরনের পলিআর্থ্রালজি আমরা বলতে পারি, যে শরীরের বিভিন্ন জয়েন্টে মাল্টিপল জয়েন্ট যখন ইনভলভ হয়, মাল্টিপল জয়েন্টে প্রদাহজনিত কারণে যখন আর্থ্রাইটিস অথবা জয়েন্টে যে ইনফ্লামেশন হয়ে থাকে সেটার কারণে যেই বাতটা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি রিমাটয়েড আর্থ্রাইটিস। আরএ ফ্যাক্টর যদি রক্তে বেশি পাওয়া যায় অথবা এনটিসিসিপি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যদি এর লেভেলগুলি বেশি দেখে থাকি, এবং কিছু কিছু মার্কার যেটা আমরা ক্লিনিক্যালি মেজার করে থাকি, যেমন মর্নিং স্টিফনেস, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার যদি ছোটো জয়েন্টগুলো, সেটা হাত পায়ের যে ছোটো জয়েন্টগুলো, সেগুলো যদি খুব স্টিফ হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য বডির যে কোনো জয়েন্টে যদি ব্যথা থাকে, তাহলে কিন্তু আমরা ধরে নিই যে আপনি রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট। এরপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে কনফার্ম করি যে আসলে আপনি রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট কিনা। এই পরীক্ষা নিরীক্ষা এবং এই ডায়াগনোসিসের পরে আপনার যে মেইন ট্রিটমেন্টটা শুরু হয়, প্রথমেই আমরা ডক্টররা যে কথাটা বলে থাকি যে রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ট্রিটমেন্টটা হবে লাইফ লং। আবারও বলছি, হবে লাইফ লং, সারা জীবনের জন্য। মানে কি? মানে হচ্ছে এই ওষুধটা আপনি বন্ধ করতে পারবেন না, এটা আপনার চলতে থাকবে, হয়তোবা ডোজটা কমবে বাড়বে, আপনার ব্যথা সিভিয়ারিটির সাথে আপনার ডোজটা অ্যাডজাস্ট হবে, বাড়বে কমবে, কিন্তু বন্ধ করা যাবে না। যদি আপনি এই রিমাটয়েড আর্থ্রাইটিসে ইরেগুলারলি ওষুধ খান, আমরা যে ওষুধগুলি প্রেসক্রাইব করে থাকি DMRDS অথবা ড্রাগ মডিফাইং রিমাটয়েড ডিজিজের যে ওষুধগুলি আছে সেগুলো যদি আপনি ইরেগুলারলি খান অথবা প্রপারলি না খান, তাহলে এই লং টার্ম আপনার রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হয়তোবা যে ব্যথাটা আছে সেগুলি হয়তোবা সাবসাইড করে যাবে, কমে যাবে, কিন্তু পরবর্তীতে আপনার কিছু বোনের ডিফর্মিটি হবে, অর্থাৎ আমাদের বোনসের জয়েন্টের কিছু ডিফর্মিটি দেখা যাবে অর্থাৎ বাঁকা হয়ে যাবে। আমরা নর্মালি বলে থাকি যে হাতের আঙুলে কিছু কিছু ডিফর্মিটি হয়, হাতের আঙুলে বাটনিয়ার ডিফর্মিটি, সোয়ান নেক ডিফর্মিটি এবং আলনার ডেভিয়েশন, বিভিন্ন ধরনের ডিফর্মিটির কারণে আপনার হাত লং টার্ম 5-7 বছর পরে দেখা যাবে যে ডিফর্মড হয়ে গেছে, অর্থাৎ বাকিয়ে গেছে। তখন পেশেন্ট আমাদের কাছে আসে যে কোনো এক সময় বাতের সমস্যা ছিল, রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট ছিলাম আমি, ওষুধপত্র খেয়েছি অনেক, ব্যথা কমে না কমে, এরপরে হঠাৎ করে ব্যথা অনেকটাই কমে গেছে, আমরা ওষুধ আর তেমন খাচ্ছি না, এখন ইন লং রান 5-7 বছর পরে আমার হাড্ডিগুলো আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা প্রথমেই যেটা জিজ্ঞেস করি যে আপনি, কিন্তু প্রথমেই বলা হয়েছিল যে আপনার ট্রিটমেন্টটা কিন্তু লাইফ লং, সারা জীবনের জন্য চলবে। যখনই আপনি ট্রিটমেন্টটা বন্ধ করে দিবেন অথবা ডাক্তারকে প্রপারলি ফলো আপ করবেন না, তখন কিন্তু আপনার এই বোনসের ডিফর্মিটিগুলি দেখা যাবে, অর্থাৎ আপনার এই নর্মালি আমার হাতের যেই জয়েন্টে যে হাড্ডিগুলো আছে, অনেকগুলো জয়েন্টে যে হাড্ডি, সেগুলো কিন্তু ডিফর্ম হতে থাকবে, বাকিয়ে যেতে থাকবে। এর থেকে কিন্তু আসলে মুক্তি পাওয়া তখন আসলে খুব টাফ হয়ে যায়, তখন বিভিন্ন অপারেশনের মাধ্যমে অথবা আমরা চেষ্টা করি বোসটাকে সোজা করে, কিন্তু সো টাফ অ্যান্ড ডিফিকাল্ট প্রসিডিওর। সো রিমাটয়েড আর্থ্রাইটিসের যদি কোনো পেশেন্ট এই আজকের ভিডিওটি শুনে থাকেন, কথাগুলি শুনে থাকেন, অথবা রিমাটয়েড আর্থ্রাইটিসের যে সিমটমগুলি আছে সেগুলি যদি মিলে যায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কনফার্মেশন পাওয়ার পরে আপনাকে যদি প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপারলি ফলো আপের মাধ্যমে কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, প্লাস এর ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এর মাধ্যমে আপনি রিমাটয়েড আর্থ্রাইটিসকে প্রিভেন্ট করতে পারেন অথবা এই ট্রিটমেন্টের মাধ্যমে ভালো থাকতে পারেন। যদিও আমরা বলে থাকি যে এই ব্যথাটি সম্পূর্ণভাবে যাবে না, মানে আমরা এটাকে কন্ট্রোল করে রাখবো বা দমিয়ে রাখবো, এর মাধ্যমে কিন্তু পেশেন্ট খুব ভালো একটি হেলদি লাইফ লিড করা পসিবল। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা শোনার জন্য। আর যে কোনো ধরনের অর্থোপেডিক সিলিন্ডার সমস্যা অথবা হাড্ডির সমস্যার জন্য সেবাঘর অ্যাপসের মাধ্যমে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি প্রপার পরামর্শটি পেতে পারেন। ধন্যবাদ।